এক গামলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি, চিকেন কষা আছে, ভোলা মাছ আছে, কাতলা মাছ আছে, ভেটকি মাছ আছে, ছোট আমুতি মাছ আছে গঙ্গার। এখানে খাবার কিন্তু তোমরা কলা পাতার মধ্যে পাবে। আর মাছের ঝালের কিন্তু এক পিসের দাম হচ্ছে 60 টাকা। আমাদের ব্যবসা চলছে বিগত 50 বছর ধরে। সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ, 35 কেজি চালের ভাত অলরেডি হয়ে গেছে, এরপর হবে। বাড়ি থেকে একদম কাছাকাছি প্রায় 50 বছরের পুরনো একটা জনপ্রিয় হোটেল রয়েছে, নাম হচ্ছে অজন্তা হিন্দু হোটেল। কিন্তু 50 বছর আগে যিনি দোকানটা স্টার্ট করেছিলেন তার নাম অনুযায়ী এখন দোকানের নাম হয়ে গেছে রবিদার হোটেল। আমার একদম পিছনেই হচ্ছে কর্ণগোস স্টেশন। কর্ণগোস স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যদি তোমরা নামো, সেখান থেকে জাস্ট কয়েক পা হাঁটলেই কিন্তু এই রবিদার হোটেল পড়বে। সকাল থেকেই কিন্তু এই রবিদার হোটেল স্টার্ট হয়ে যায়। সকালের দিকে ওই যে পরোটা এই সমস্ত কিছু পাওয়া যায়, তার সঙ্গে হচ্ছে ছোলার ডাল এই সমস্ত কিছু। তারপরে দুপুর থেকে শুরু হয় ভাতের খাওয়া দাওয়া। আর এইদিকে এখন রাধাবল্লভী বেলার কাজ চলছে। প্রতিদিন কিন্তু প্রায় 50 থেকে 60 কেজি ময়দা লাগে এই দোকানে। গরম গরম তেলে কিন্তু এখন রাধাবল্লভীগুলো ছাড়ার পর এরকম এক একটা সাইজ হচ্ছে, ভীষণ বড় বড় সাইজ। এটা কি তৈরি হচ্ছে? এটা পোড়া তৈরি হচ্ছে, 2 পিস 15 টাকা। এই তরকারিটা থাকে নাকি? হ্যাঁ। কি তরকারি এটা? এটা হচ্ছে তোমার ছোলার ডাল, পরোটার সঙ্গে ছোলার ডালের তরকারি, 2 পিস 15 টাকা। আমলায় কিন্তু এখন পুঁই শাক, তার সঙ্গে কুমড়ো, আলু, বেগুন সমস্ত কিছু কাটা হয়েছে। পুঁই শাকের চচ্চড়ি, নিরামিষ, ভেজ, মাছ 4-5 রকমের মাছ, তারপরে পুঁই শাক, পাতাকপি মাথায় মাথা দিয়ে মাছ আছে, ভোলা মাছ আছে, কাতলা মাছ আছে, ভেটকি মাছ আছে, আর মাছ আছে। এখানে কিন্তু এখন রেডি হয়ে গেছে একদম এক গামলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে এখানকার মেনু চার্ট। একদম পেটাই পরোটা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের মাছ, সবজি, বাঁধাকপি থেকে শুরু করে একদম রাতের খাবার অবধি পাওয়া যায়। চিকেন সাটাতে গিয়ে শেষ হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে। এই দোকানটা হচ্ছে প্রপার সাধারণ মানুষের প্রতিদিনের খাবারের জায়গা। এটা ভোলা মাছ আছে 50 টাকা পিস, ছোট আমুতি মাছ আছে গঙ্গার 100 টাকা প্লেট, হাফ 50 টাকা, আর ফুলকপি আছে 100 টাকা প্লেট, হাফ 50 টাকা। এটা হচ্ছে আর মাছ 60 টাকা পিস, কাতলা মাছ ঝালের এটা 50 টাকা পিস, চিকেন কষা আছে 140 টাকা প্লেট, হাফ 70 টাকা। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের সবজি, এটা কাতলা মাছ আছে, ঢেঁড়সের সবজি ভাতের সাথে দেওয়া হচ্ছে, ডিমের কারি 15 টাকা পিস। এটা হচ্ছে বাঁধাকপি 100 টাকা প্লেট, হাফ 50 টাকা, ভাত 40 টাকা প্লেট, এক্সট্রা নিলে পরে 10 টাকা। সরষে বাটা দিয়ে কাতলা মাছ। আমাদের ব্যবসা চলছে বিগত 50 বছর ধরে। আমার বাবা শুরু করে প্রথম, বাবা আসেন বিকেলবেলার দিকে, প্রতিদিনই আসেন, দেখে যান। সকাল 7:30 থেকে আপনার সমস্ত খাবার নয়, জল খাবারটা শুরু হয়, তারপরে আপনার 8:30, 9:30 পর থেকে আমরা ভাত, আপনার কাতলা মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, সমস্ত রকম মাছই থাকে, খাসি মাছ, মুরগির মাংস। লোকে কি বলে, পছন্দ করে? লোকে পছন্দ করে বলেই তো আজকে কন্যাকুমারি মার্কেটে আমরা এতদিন ধরে ব্যবসা করে চলেছি। আর একটা কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এখানে খাবার কিন্তু তোমরা কলা পাতার মধ্যে পাবে। নিচে যদিও একটা থালা থাকে কিন্তু তার উপরে কলা পাতা দিয়েই খাবারটা সার্ভ করা হয়। ভাতের সঙ্গে কিন্তু রয়েছে 1 বাটি মুসুর ডাল, যেটা ভাতের সঙ্গে কমপ্লিমেন্টারি তোমরা পাবে। আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে 30 টাকা দাম হাফ প্লেট। আর এই হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটার দামও 30 টাকা। আর এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ, এটার দাম হচ্ছে 50 টাকা এক পিস। এই হচ্ছে আর মাছের ঝাল 60 টাকা পিস। চিকেন কষা, এটার এক প্লেটের দাম হচ্ছে 140 টাকা, 4 পিস থাকে। তার সঙ্গে রয়েছে চাটনি, চাটনির দাম হচ্ছে এক প্লেট 10 টাকা। এখানে যে আলু সেদ্ধটা দেখছো এটা কিন্তু ভাতের সঙ্গেই দেওয়া হয়, ভাত, আলু সেদ্ধ, তার সঙ্গে মুসুরির ডাল। আরও কিন্তু ভাতের সঙ্গে দেওয়া হয় হচ্ছে ওই যে ভেন্ডির তরকারিটা, তাই তো? মেনলি ভাত, ডাল, আলু সেদ্ধ আর ভেন্ডির তরকারি, এটা দিয়ে দাম কত থাকে? 40 টাকা প্লেট ভাতের। ভাতের যা কোয়ান্টিটি দিয়েছে এক প্লেটের মধ্যে, একজনের জন্য তো যথেষ্ট অনেকটা পরিমাণে ভাত দিয়েছে। আর ভাতের কোয়ালিটি মানে চালের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, একদম সরু চালের ভাত। সকাল থেকে ক কেজি চালের ভাত হয়েছে? 35 কেজি চালের ভাত অলরেডি হয়ে গেছে, এরপরে হবে? এরপরে হচ্ছে, এখনো হচ্ছে। একদম পাতলা করে মুসুরির ডাল করা রয়েছে, পেঁয়াজ দিয়ে ভাতের মধ্যে ঢেলে নিই। একদম তেল লঙ্কা যেটা বলে না, শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখা আছে। চলো একটু আলু সেদ্ধ নিয়ে, মুসুরির ডাল নিয়ে আর ভাতের সঙ্গে একসঙ্গে নিয়ে
এখানকার রাঁধুনি আমার পাশে বসে আছে, দেখছে আমি কিভাবে ভিডিও করছি, ভালো হয়েছে ডালটা। আজকে মনে হচ্ছে একদম প্রপার ফুড ব্লগ করতে এসেছি, এত খাবার রয়েছে একটা একটা করে রিভিউ দিতে হবে আলাদা আলাদা ভাবে খেয়ে আজকে আমি ফুড ব্লগ করতে এসেছি। এরপরে আসি হচ্ছে ফুলকপির তরকারিতে, মানে আলু আর ফুলকপির তরকারি। ওই অনুষ্ঠান বাড়ির মতো খেতে এই তরকারিটা। আচ্ছা, এবার একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি যে চচ্চড়িটা আছে এটা খাই, এছাড়াও কিন্তু তোমরা পুঁই শাকটাও খেতে পারো। এটার সঙ্গে তো ভাত দিয়ে মেখে খেতেই হবে, এটা তো একদমই শুধু শুধু খাওয়া যায় না। ওই যে মাছের একটা গন্ধ, ন্যাচারালি এইগুলো বাড়িতে রান্না হয়, এগুলো একদম বাড়ির মতোই খাবার। চচ্চড়ি তরকারি যা আছে সমস্ত কিছু খেলাম, এবার একটু মাছের দিকে যাওয়া যাক। আর মাছের ঝালের কিন্তু এক পিসের দাম হচ্ছে 60 টাকা, একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করে রান্না করা, আর একদম ফ্রেশ সাদা ধপধপ করছে মাছটা, এতটাই ফ্রেশ। প্রতিদিন কিন্তু এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, কোনোদিন ইলিশও থাকে, কোনোদিন পমফ্রেট থাকে, লোটে থাকে, অনেক কিছু থাকে। আজকে 3-4টে মাছ হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। 60 টাকা হিসেবে আমি বলবো আর মাছটা একদম ঠিকঠাক আছে। আমার স্পেসিফিক্যালি নজর কিন্তু দুটো দিকেই আছে, তার মধ্যে ফার্স্টে এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছটা, ওপর দিয়ে এরকম একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। আর এই যে সর্ষে বাটার ব্যাপারটা রয়েছে না, এটা ওই যে আমরা চিংড়ি ভাপা খাই বা ইলিশ ভাপা খাই ঠিক সেই রকম। আর আমি একটু টেস্টও করেছিলাম, দুর্দান্ত টেস্ট এই সর্ষে বাটাটা। সাদা ভাতের মধ্যে একটু তেল আর তার সঙ্গে সর্ষে বাটাটা ঢেলে বিপত্তি ঘটিয়েছি, কাঁচা লঙ্কাটায় প্রচণ্ড জাল। এই হচ্ছে কাতলা মাছের একটা পেটির দিকের পিস, কাতলা মাছটাও একদম ফ্রেশ ব্যাপার রয়েছে। আর এর সঙ্গে যেহেতু সর্ষে বাটাটা মিশে গেছে, আর মাছের থেকেও এটা আমার বেশি ভালো লাগে। মুখের সামনে থেকে সমস্ত কিছু খাবার দাবার সাইড করে দিয়েছি, কারণ এখন আমার হাতে চলে এসেছে এক প্লেট চিকেন, 4 পিস থাকে, 140 টাকা দাম। লেগ পিস বললো শেষ হয়ে গেছে, কারণ সকাল থেকেই না এখানে চিকেনটা চলতে থাকে, কাস্টমাররা অর্ডার করতে থাকে চিকেন প্রায় এখন শেষের দিকে দুপুরবেলা। এইরকম সাইজের এক একটা 4 পিস চিকেন রয়েছে, আর গ্রেভিটা দেখে বুঝতেই পারছো কতটা কষা কষা করে তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে। এখানে মাটনটা পেলে হয়তো আমি আর একটু বেশি খুশি হতাম, কিন্তু চিকেনটাও খুব একটা খারাপ পেতে না। এই যে প্লেটটা দেওয়া হয়েছে চাটনির, এটার দাম কিন্তু হচ্ছে 10 টাকা, টমেটোর চাটনি। খাওয়া দাওয়া করে সবে বেরোলাম, দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু ওনারা বললেন পাশে যে সোনার বাংলা রেস্টুরেন্টটা রয়েছে এটা নাকি ওনাদের। সত্যি কথা বলতে আমার এই বিষয়টা জানা ছিল না যে এই রেস্টুরেন্টটা ওনাদের, তো ওনারা বললেন কয়েক বছর আগে এটাও স্টার্ট হয়েছে। এই হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট, ওপরে কিন্তু লেখাই রয়েছে রবির হোটেল। এতক্ষণ ধরে রবিদার হোটেলে আমি যা সমস্ত কিছু খেয়েছি, আপাতত পেটে তো এখন কিছু ঢুকবে না, সন্ধে অবধি একটু এসির মধ্যে বসে একটু আরাম করে নিয়ে তারপরে খাবো। এখন এখানে রেডি হচ্ছে চিকেন কষা, চিকেন কষাতে কিন্তু 4 পিস থাকে। এখানে এখন চিলি ফিশ রেডি করা হবে, আর এখন এখানে রেডি হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেন, মোটামুটি 14-15 পিস তো হবেই চিকেনের পিসগুলো। এখানকার বিরিয়ানি, বিরিয়ানি কিন্তু একদম শেষের দিকে, সন্ধে হয়ে গেছে প্রায়, আবার রাতের জন্য আবার এক হাঁড়ি চাপানো হবে। এইরকম এক একটা মাটনের পিস থাকে বিরিয়ানিতে। আমার পছন্দের খাবারটা আমি ফার্স্টে নিয়েছি, এই হচ্ছে ফিশ ফ্রাই, 2 পিস থাকছে, তার সঙ্গে স্যালাড রয়েছে, কাসুন্দি রয়েছে। সাইজের কথা আমি যদি বলি 140 টাকায় 2 পিস, তাহলে মানে এক এক পিসের দাম হচ্ছে 70 টাকা করে, তো সেই হিসেবে কিন্তু সাইজ ঠিকঠাকই আছে। বাবা কাসুন্দিটা কি ঝাঁজ! তাহলে আরও অনেক কিছু আছে, তোমরা সেগুলোও খেতে পারো। আমি ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম, এরপরে আসছে হচ্ছে কী যেন অর্ডার দিয়েছিস, নুডলস, নুডলস, চিকেন নুডলস, আর কী যেন ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন আসছে। রবিদার হোটেলে বসে বসে বলেছিলাম আজকে প্রপার ফুড ব্লগিং করব, সে ফুড আর শেষ হচ্ছে না, সেই সকাল থেকে শুরু হয়েছে, মানে দুপুর থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। এই হচ্ছে চিকেন নুডলস, একদম কোয়ান্টিটি যা দিয়েছে আমরা দুজনে খেয়ে এটা শেষ করতে পারবো না, কারণ আমরা তো অনেক কিছু খেয়েছিলাম দুপুরে। আপাতত কোয়ান্টিটি যা আছে একজনের তো ফুল পেট ভরে যাওয়ার মতো। আর সঙ্গে এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি চিকেনের মধ্যে কিন্তু এখানে 16 পিস রয়েছে, 8 পিস বোনলেস চিকেন থাকে, সেটাকেই কিন্তু কেটে 16 পিস করা হয়। সসটা যেহেতু বেশি ইউজ করা হয়েছে তার জন্য ট্যাঙ্গি ভাবটা বেশি লাগছে, আদারওয়াইজ চিকেনটা বেশ ভালো লাগলো খেতে। নুডলসটা কিন্তু আমার পছন্দের মতোই, হোয়াইট হোয়াইট কালারের নুডলসগুলো আমার বেশি ভালো লাগে। ক্যাপসিকাম দেয়া আছে, যেহেতু চিকেন নুডলস এরকম শ্রেডেড চিকেন রয়েছে, আর পেঁয়াজ গাজর সমস্ত কিছু মিলিয়ে নুডলসটা আমার বেশি পছন্দ হয়েছে সব থেকে। ভাগ্যিস দিয়েছিলি রে অর্ডার। সকালবেলা আমি যখন রবিদার হোটেলে এসেছিলাম, তখন উনি আমাকে বললেন যে আমাদের সোনার বাংলা রেস্টুরেন্টেও যেও, তখন কিন্তু আমি জানতে পারলাম যে এটা ওনাদেরই, তাই তো? এটা কতদিন হলো? এটা হচ্ছে আমাদের 2016-17। ফাইনালি সকাল থেকে অনেক কিছু খাবারের পরে এখন রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। রবিদার হোটেলে তোমরা যারা যারা খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে। মেনলি লোকালিটির মধ্যে যা সমস্ত কিছু খাবার দাবার রয়েছে যেগুলো লোকের সামনে প্রেজেন্ট হয়নি, মানে ইউটিউবের মাধ্যমে, সেগুলোই আমি এখন থেকে প্রেজেন্ট করার চেষ্টা করবো মাঝে মাঝে। সেরকমই রবিদার হোটেলে গেলাম, গিয়ে জানতে পারলাম সোনার বাংলাটা ওনাদেরই, তাই
সন্ধ্যে স্ন্যাক্স খেয়ে আপাতত পেট তো ফুল, রাত্রে আর কিছু খেতে হবে না এইটুকু শিওর। কিন্তু এতদূর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, দেখাবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা। এখনো অবধি গানের লিরিক্সটা জানতে পারলাম না। 1 2 3 ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, ও বলতেও চলে গেল সামনে থেকে, যা পাচ্ছে হচ্ছে।